ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, বর্তমানে মূল্যবৃদ্ধির বাজারে সাধারণ আমজনতার টিকে থাকাই দুষ্কর। আরও বাড়ছে টিভি ও মোবাইলের দাম, পাশাপাশি চড়বে এসি, রেফ্রিজারেটর ও ওয়াশিং মেশিনের দাম। তো বন্ধুরা, সে নিয়ে আজকের বিস্তারিত আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে কবে থেকে ফের মূল্যবৃদ্ধির ফলে বাড়তে চলেছে টিভি ও মোবাইলের দাম, পাশাপাশি এসি, রেফ্রিজারেটর ও ওয়াশিং মেশিন। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখুন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে এদের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। নয়া বাজেট প্রকাশের আগে দাম বাড়ছে গৃহস্থলী পণ্যর। নিত্যদিনের জিনিসপত্র, সবজি, কাঁচামালের আকাশ সহ মূল্যবৃদ্ধির জন্যই চাপে পড়ছে ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল মোবাইল ভোগপণ্যের উৎপাদন ক্ষেত্র। বিভিন্ন উৎপাদন ক্ষেত্রে প্রয়োজনীয় কাঁচামালের যোগানের অভাবের কারণে চলতি মাস থেকে ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর, টেলিভিশন সেট, মোবাইল ফোনের দাম বাড়তে চলেছে। গত এক বছরে দেশের বাজারে অ্যালুমিনিয়াম, ইস্পাত, তামা, জিঙ্কের মতো ধাতুর দাম বেড়েছে প্রায় 5-10%। অপরিশোধিত তেলের দাম দেশীয় বাজারে বৃদ্ধি পেয়েছে প্রায় 16-18%। লকডাউনের জেরে বিদেশ থেকে বিভিন্ন যন্ত্রপাতি আমদানি করা দুষ্কর হয়ে উঠেছে। এই আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির জেরে ধাক্কা খেয়েছে উৎপাদন শিল্প, আর সে কারণে প্রায় বাধ্য হয়েই ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল পণ্যের দাম 3-5% হারে বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে উৎপাদক সংস্থাগুলি। এদিকে চলতি বছরের আগে মোবাইল সেটের দাম বেড়েছে মোট 3 বার। মোবাইলের চিপের আমদানি কমেছে বেশ অনেকটা। চীন, থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে ভারতে যন্ত্রাংশ আমদানির উপর জারি করা হয়েছে কড়া নিয়ন্ত্রণ। লকডাউনের বাজারে চাহিদা কম থাকলেও গত মাস তিনেক ধরে উৎসবের মরশুমে দেশীয় বাজারে মোবাইল ফোনের চাহিদা বেড়েছে মারাত্মকভাবে। যে চাহিদা পূরণ করতে হিমশিম খাচ্ছে উৎপাদক সংস্থাগুলি, সেই কথা মাথায় রেখে এই মূল্যবৃদ্ধি বলে জানা গিয়েছে। এই মর্মে বণিক সভায় সতর্কবাণী দিয়ে রেখেছে উৎপাদক কোম্পানিগুলি। তবে এভাবে যদি ভোগপণ্যর দাম বাড়তে থাকে তাহলে খুব শীঘ্রই দেশের অর্থনীতি ফের একবার মুখ থুবড়ে পড়বে বলে আশঙ্কা ওয়াকবিয়ার মহলে। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে আপনাদের জন্য উঠে আসা একটি লেটেস্ট আপডেট, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম।